স্বাগতম প্রথমে স্মরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি তার জীবনের চার ভাগের এক ভাগে কাটিয়েছেন কারাগারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারা জীবনের কিছুটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন আমাকে মোট একুশ বার গ্রেপ্তার হন একুশ বারে মোট চার হাজার ছয়শো বিরাশি দিন কারা করেন এর মধ্যে ব্রিটিশ আমলে ছাত্রাবস্থায় উনিশশো সালে প্রথমবারের মতো কারাগার ভোগ করে এরপর পাকিস্তানের সরকারের আমলে চার দিন কারাভোগ করেন জীবনের প্রায় চোদ্দটি বছর কাটিয়েছেন জেলখানাতে বঙ্গবন্ধুর কারাভোগের ধারাবাহিক বর্ণনা তুলে ধরলাম উনিশশো আটত্রিশ সালে প্রথমবারের মতো কারাভোগ করেন শেখ মুজিবুর রহমান ছোট্ট একটি ঘটনায় কেন্দ্র করে সেদিন কারাগারি গিয়েছিলেন এবং প্রথম জেল সম্পর্কে বঙ্গবন্ধু বলেছিলেন আমার যেদিন জেল হয় সেদিন থেকে আমার নাগরিকত্ব ঘুচুছে বোধ হয় দ্বিতীয়বার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনের কারণে কারাভোগ করেছিলেন পাঁচ দিন সালে এগারো সেপ্টেম্বর থেকে উনিশশো উনপঞ্চাশ সালে একুশ জানুয়ারি পর্যন্ত একশো বত্রিশ দিন উনিশশো উনপঞ্চাশ সালের উনিশ এপ্রিল থেকে আঠাশ জুন উনিশশো উনপঞ্চাশ এরপর উনিশশো উনপঞ্চাশ সালের পঁচিশ অক্টোবর থেকে সাতাশ ডিসেম্বর তেষট্টি দিন উনিশশো পঞ্চাশ সালের এক জানুয়ারি থেকে উনিশশো বাহান্ন সালে ছাব্বিশ ফেব্রুয়ারি সাতশো সপ্তশি দিন কারাগারে ছিলেন উনিশশো চুয়ান্ন সালে দুইশো ছয় দিন উনিশশো আঠান্ন সালে এগারো অক্টোবর গ্রেপ্তার হন এবং টানা এগারোশো তিপ্পান্ন দিন কারাভোগ করেন উনিশশো বাষট্টি সালে ছয় জানুয়ারি থেকে আঠেরো জুন একশো আঠান্ন দিন কারাগারে দিন কাটান ১৯৬৪ থেকে ৬৫ সাল পর্যন্ত ৬৬৫ দিন কারাভোগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি মুক্তির সনদ ছয় দফা ঘোষণার পর নব্বই দিন কারাভোগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো ছেষট্টির মে থেকে উনিশশো ঊনসত্তরের বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার একুশ দিন কারাভোগ করেন